ভ্রাম্যমান নাট্য জগতের নবতম সংযোজন রাজধানী থিয়েটার। আর এই রাজধানী থিয়েটারে বাইহাটা চারিআলির সমীপবর্তী মান্দাকাটাত তেখেতকলর যে আখরগৃহা, আখরগৃহত আজির পর তেখেতকলে আখরা আরম্ভ করব। ইতিমধ্যে আখরগৃহর দ্বার মুকলির পর আদি করে বন্তি প্রজ্বলন সকলখিনি সম্পন্ন হয়েছে। আর এই রাজধানী থিয়েটারে যেহেতুকে প্রথম বর্ষর ওলাইছে, আর একটা কথা উল্লেখ করব যে এই রাজধানী থিয়েটার হল থিয়েটার প্রযোজক হল দ্বিতীয়গী মহিলা প্রযোজিকা মল্লিকা রায়। আর এই রাজধানী থিয়েটারতে আছে মঞ্চ সফল অভিনেতা মৃদুল ভূঁয়া, আর মূর ওর মৃদুল ভূঁয়া উপস্থিত আছে। মানে তখেতরপর কিছু কথা জানিম রাজধানী থিয়েটারের বিষয়ে, রাজধানী থিয়েটারের যিক নাটক আছে সেই নাটকের বিষয়ে মানে আপনার প্রথমে জানিব বিচারিম। রাজধানী থিয়েটার এখন নতুন থিয়েটার, আপনি হল ইয়ার মূল অভিনেতা, এই ক্ষেত্রে আপনি কিমান সাহসে ওলাই আইছে? না চাওক, আমার অভিনেতা মিনি সাহস থাকে কার ওপর, ন্যায্য থাকে সাহসো মনোবলের উপর, আর সাহস থাকে প্রযোজকের উপর। আর মল্লিকা রয় বাসু রয় প্রযোজিত পৃষ্ঠপোষকতা যখন থিয়েটার আছে রাজধানী থিয়েটার, এখনত আসলে কোনো সংশয় নোহাকে আমি আছো, কোনো সংশয় নোহাকে। নতুন থিয়েটার বুলিলে ভয় লাগে, নতুন থিয়েটার যাবলে ভয় লাগে, যেবিলাক বদনাম হয়েছে তার বিনিময়ত যেতে মোক এটু আহ্বান জানালে যে এখন থিয়েটার কাম করব লাগে, মই নিশ্চিন্তে একে আশারে তেওঁলোকক ইয়েস বুলি কৈছো। কারণ তেওঁলোকৰ মনোবল দেখি পেলে মোৰ ভাল লাগিছে, তেওঁলোকৰ যিটো কাম করার স্পীড দেখি ভাল লাগিছে, আর তেওঁলোকৰ সপনটো দেখি ভাল লাগিছে। গতিকে আজি রাজধানী থিয়েটার এটা পূর্ণ পর্যায় পাই গল, অলরেডি গোটেই অসমৰ পেণ্ডেলখিনি বুকিং হৈ গৈছে, তারপিছতো এটা সুন্দর কম দিনের ভিতর একটা সুন্দর শিবির তৈয়ার হয়েছে, একটা সুন্দর রিহার্সেলের আখড়া গৃহ তৈয়ার হয়েছে, যেটা মই করা থিয়েটার আজিলেকে দেখা নাই ইমান সুন্দর পরিবেশ এটা পাবলে করেছে। গতিকে মই ভাবো, আর তাই দুর্বার গ্রুপ আছে, ডাঙর গ্রুপ আছে, যোদ্ধা বহুত যোদ্ধা আছে আমার এবার নাটকের অভিনয়ের যোদ্ধা আছে, সকলকে লৈ মেলি মই থিয়েটার রাজধানী এবার থিয়েটার রাজধানী করবলে আমি গৈ আছো। আমি আশা করো রাইজে আমাক মরম করব। আর আপনার এটাই আহ্বান, এটা শিশুর জন্ম হয়েছে রাজধানী নামৰ, আপনাদের আহিব মাঝে মাঝে আমার মনের বতরাবিলাক বার্তাবিলাক রাইজর মাজলে লৈ যাব। আপনাদের অবিহনে কোনো মাধ্যম কেতিয়াও আগবাহিব নোৱাৰে। আর এটাই শেষ আপনাদের জড়িয়ে মই কওঁ যে সপোন, সুন্দর সপোন আর এটা লৈ পেলাই বাসু রয় আর মল্লিকা রয় আগবাহিছে, তাত আমি বিলাক জড়িত হৈ পৰিছো। মই নিজে সৌভাগ্যবান যে মই রাজধানী থিয়েটারত আজি জড়িত হৈ পেলাই অসমৰ ৰাইজলে 120 জন মানুহ আমি একেলগে উলিয়াই নিবলৈ আমি সমর্থ হৈছো। যিহেতুকে নাট্যদলেটি আর এই নাট্যদলেটি নাটক নাটকটোই হল মূল, ইয়াত কেনেকুৱা কেনেকুৱা চাদৰ নাটক থাকিব? আমি বৰ সুন্দৰ চাদৰ তিনিখন নাটক লৈছো। অভিজিৎ ভট্টাচাৰ্যৰ এখন হল তপস্যা, নামটোৱে বহন কৰে তপস্যাৰ অবিহনে জীৱন সার্থক কেতিয়াও নহয়। আৰু এখন নাটক, যিখন নাটকৰ নাম শুনিলে মহিলাসকলৰ গা নোম জিকাৰ খাই যায়, সেই নাটকখনৰ নাম হল মুচি দিম তোমাৰ সেন্দুৰ। আৰু এখন নাটক হল ৰাজদীপৰ উদীয়মান নাট্যকাৰ রাজদীপর নাটক হল বিশ্বনাথ জিয়ে আছে, তিনখন নাটকে মানুষের মাজে গুছি যাব। কিন্তু একটা কথা আজিকালি দেখা যায় থিয়েটারবিলাকত প্রায় নগ্নতারও কিছু প্রয়োগ ঘটে, আমার ইয়াত নগ্নতা নেদেখে, মোর জীবনত মই কোনো নগ্নতা প্রশ্রয় দিয়া নাই থিয়েটারত, এবারও আমি নিদিও। মই বারে বারে কৈছো আমার এটাই স্লোগান হল যে প্রতিজন ঘর প্রতিজন মানুষে একেলগে বহি চাবপরা থিয়েটার হব রাজধানী থিয়েটার। যখন আপনি কৈছে যে যোদ্ধা, হয় এই যোদ্ধাসকল পূর্বে বিভিন্ন থিয়েটারের পর আহিছে, অভিজ্ঞতা লৈ আহিছে, আর এই ক্ষেত্রে আপনি ভাবে যে না বা সুন্দর সুন্দর অভিনেতা অভিনেত্রী এবার লগ পাইছো। মই বহুদিনের মূরত এনেকুৱা এটা গ্রুপ পাইছো, যে গ্রুপত মই চকু বুদি নাটক কৰিব পাৰিম। আর আমার লগত আছে সকলকে ডাঙৰ কথা যে থিয়েটারের যে সৌন্দর্য বাহক হয় সেটটো থাকে, তারপর সৌন্দর্য বাহকের কারণে আমার পাবলু আছে মোর ওসরের লড়া, এই পাবলুয়ে গোটেইখিনি কাম করেছে ইয়ার থিয়েটারের। মই তাকতো কৈছো গোটেই বছর থিয়েটার থাকি, এখন থিয়েটার তো যিমান পাৰ ওপৰলৈ লৈ যা বা আগবহাই নে, আর সিও কথা দিছে। আর ইমান যিমানখিনি সৌন্দর্য দেখিছে আপনারা, এইখিনি সম্পূর্ণ এই পাপলুর হাতের দ্বারা নির্মিত হয়েছে। গতি এখন থিয়েটার জন্মতে গম পোৱা গৈছে যে থিয়েটারখনের মানে আশা কিমান, সপোন কিমান। আপনার মই এটাই প্রার্থনা করছো আপনার জড়িয়ে রাইজক এটা কথাই কও, রাজধানী থিয়েটার আপনাদের আহক, এটা শিশুর জন্ম হয়েছে, আপনাদের ডাঙ্গুলা করে লোক খোঁজকা হবলে শিখক। আমি কথা দিছো রাজধানী থিয়েটার নাটক লৈ দৌড়িব তীব্র গতিতে দুবার গতি আপনার মাজলে, যেহেতুকে বহু সময় কথা পাতিল আপনি, যেহেতুকে আজির পর আখড়া চলাই নিব, একটা যিকোনো এখন নাটকের আপনি একটা ডাইলগ মাতি দিব পারবেন আমার মানে নর্থ ইস্ট নিউজ 18-র দর্শকের বাবে? হয় হয় ঠিক আছে, হব মই পাতি দিছো।
মই কারো জীবনত অন্যায় করা নাই, মই কেতিয়াও কোনো জাতির ক্ষতি করা নাই, কোনোদিন মোৰ নিজৰ জাতিৰ লগত মই বেইমানি করা নাই, বিশ্বাসঘাতকতা করা নাই, মই নকৰো। মই সদায় ৰাইজৰ লগত থাকিম, জাতিৰ লগত থাকিম, কারণ মই বিশ্বনাথ। হয়, এয়া হল ৰাজধানী থিয়েটাৰৰ মূল অভিনেতা মৃদুল ভূঞাৰ, যি তেখেতসকলৰ তিনিখন নাটকৰ এখন বিশ্বনাথ জীয়াই আছে, সেই নাটকৰ শেষ এটি ডাইলগেৰে তেখেতে আমাৰ এই জীয়া আজিৰ এই অনুষ্ঠানৰ মাজতে তেখেতে উল্লেখ কৰিলে। আৰু আমিও আশা কৰিছোঁ ৰাজধানী থিয়েটাৰে যিহেতুকে প্ৰথমবাৰৰ বাবে বা জন্ম লৈছে, এই থিয়েটাৰে আগবাঢ়ি যাওক, আমিও তাৰে আশা কৰিছোঁ।